আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমার সামনে যে ফোনটি দেখতে পাচ্ছেন, এই ফোনটির মডেল হচ্ছে রেডমি 8A। এই ফোনটাতে সমস্যা হচ্ছে ফোনটার ডিসপ্লে সমস্যা, মানে টাচ ডিসপ্লে কমপ্লিট। সো আজকের এই ভিডিওতে আমরা এই ফোনটির ডিসপ্লে পরিবর্তন করব। সো কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও। সো প্রথমত আমরা যেটা করব, প্রথমত ফোনের যে পুরনো ডিসপ্লেটা আছে, মানে নষ্ট ডিসপ্লেটা, সেটা খুলে ফেলব। আমরা চাইলেই কিন্তু ফোনটার ডিসপ্লেটা হাত দিয়ে প্রেসার দিয়ে খুলে ফেলতে পারি, কিন্তু সব কিছুর একটা সিস্টেম আছে, সেজন্য আমরা সেপারেট মেশিন দিয়ে এটি খুলব। এটা খোলার জন্য আমরা প্রথমত আমাদের ফোনটাকে সেপারেট মেশিনে রাখব এবং টেম্পারেচার 80তে রাখব। টেম্পারেচার যখন 80তে আসবে, সাথে সাথে আমরা ফোনটা তুলে ফেলব। ফোনটা তোলার পর আমরা পুরনো যে ডিসপ্লেটা আছে সেটা আস্তে আস্তে খুলে ফেলব। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে খুলে ফেলতেছি পুরনো ডিসপ্লেটাকে। পুরনো ডিসপ্লেটা খোলার পর আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে, আর ডিসপ্লের নিচে যে ফ্রেমটা থাকে, মানে চারপাশে যে ঘামের আস্তরণটা থাকে, সেটা আমরা ভালোভাবে পরিষ্কার করে নিব। মানে হচ্ছে অনেক সময় দেখা যায় কি, অনেকে ডিসপ্লে লাগায়, ডিসপ্লের এক সাইড উঁচা থাকে, আবার অনেক সময় এক সাইড নিচে থাকে। সো সেক্ষেত্রে অনেকেই কি করে, ডিসপ্লের নিচের সাইডটা ভালোভাবে পরিষ্কার করে না, যার কারণে আসলে আর ডিসপ্লেটা ভালোভাবে ফিটিং হয় না। সেজন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমত ডিসপ্লে ফিটিং করার আগে চারপাশটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করার পর আমরা একটা ঘাম দিয়ে, চারপাশে ঘাম দিয়ে তারপর ডিসপ্লেটা বসিয়ে দিব। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি নতুন ডিসপ্লেটা এখানে বসিয়েছি। এখন আমরা এটা অন করে দেখব। সো অন করার আগে আমি যেটা করব, সেটা হচ্ছে এখানে রাবার দিয়ে লাগিয়ে দিব, যাতে ডিসপ্লেটা বডির সাথে ভালোভাবে ফিটিং হয়। সো রাবার লাগানোর পরে আমরা যদি ফোনটাকে একটু বেশিক্ষণ রেখে দেই, তাহলে আমাদের ঘামটা শুকিয়ে যাবে, আমাদের ডিসপ্লেটাও শক্তভাবে কেসিংয়ের সাথে বসে যাবে। সো আমরা কিছুক্ষণ রেখে দিয়েছি এবং রেখে দেওয়ার পর এখন তুলে আমরা রাবার টাবার সব খুলে ফেলেছি। এখন আমরা আস্তে আস্তে ফোনটা ফিটিং করব। সো ফিটিং করার ক্ষেত্রে অনেকেই কী করেন, স্ক্রুগুলো লাগানোর সময় একটু খেয়াল রাখবেন, যেন না অনেক সময় কী হয়, স্ক্রু চেঞ্জ হয়ে লম্বা একটা স্ক্রু লাগায়, যার কারণে কেসিংয়ের এপার থেকে ডিসপ্লের পেছন পর্যন্ত পৌঁছে যায় স্ক্রুগুলা। সো স্ক্রু লাগানোর মধ্যে একটু সাবধানতা অবলম্বন করেন, বেশি প্রেশার দেওয়া যাবে না আমাদের স্ক্রু লাগানোর সময় ফোনে। সো কমপ্লিট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রায় লাগানো শেষ। আমরা একটু অপেক্ষা করব, এখানে নিচের পার্টটাতে কিছু স্ক্রু রয়েছে, এগুলো লাগানো শেষ করে আশা করি আমরা ফোনটা চালু করব। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্ভবত আর একটা স্ক্রু রয়েছে, আর এটা লাগাই। লাগানোর পর আমরা দেখব যে আসলে আমাদের ডিসপ্লেটা কি ক্লিয়ার আসতেছে কি না। সো আমরা চালু করতেছি। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ডিসপ্লে কিন্তু চলে এসেছে। আমরা এখন উপরে স্টিকারটা তুলে ফেলতেছি। মোটামুটি ডিসপ্লের ফিনিশিংটা অনেক ভালো হয়েছে। সো এখন আমাদের ফোনটা চালু হচ্ছে। সো কিছুক্ষণের মধ্যে আমাদের ফোনটা চালু হয়ে যাবে, এবং চালু হওয়ার পরে আমরা দেখতেছি আসলে টাচটা অ্যাকুরেট কাজ করতেছে কি না, মানে টাচের প্রতিটা জায়গায় কিন্তু অ্যাকুরেট কাজ করতে হবে, সেটা আমাদের অবশ্যই চেক করে নিতে হবে। এটা হচ্ছে পুরোনোটা যেটা আমরা চেঞ্জ করেছি ডিসপ্লে, অ্যান্ড এটা হচ্ছে নতুনটা যেটা চারপাশে একদম ফিনিশিংটা খুব সুন্দর হয়েছে। সোগে যা, যে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।